ভালোবাসা চলে যাওয়ার পরেও মানুষ অপেক্ষায় থাকে যদি সে ফিরে আসে আবার। এই উক্তিটি একেবারেই আমার নয়, যার উক্তিটি এইটি, যার লেখনী দিয়ে এই উক্তিটি বেরিয়েছে তাকেই আজকে আমরা টিকে থাকার লড়াইয়ের সাথে পেয়েছি। কথা সাহিত্যিক ছোট গল্পকার বিনোদ ঘোষালকে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে সঙ্গে নিয়ে এসেছি। অনেক অনেক ধন্যবাদ অনেক সময়ের মধ্যে থেকে আজকে আমাদের এই সময়টা দেওয়ার জন্য। প্রথমেই যেটা জানতে চাই যে সাহিত্য চর্চা করছি আজকাল, মানে তাকে দেখে বোঝা যাচ্ছে বয়সের ভারে খুব বেশি বয়স কম, তো সাহিত্য চর্চা তো আজকে প্রায় সমাজ থেকে অনেকে করে না বা কর্পোরেট চাকরির দিকে ছুটছে, তুমি যদি কীভাবে ভেবে রাখেন? কারণ আমি অনেক কিছু ঘাটাঘাটি করে দেখেছি যে আমি কিছুই পারি না, শুধুমাত্র এই কলমটুকুই চালাতে পারি। আমি অনেক রকমের জীবনে চাকরি করেছি, বহু রকমের পেশায় নিযুক্ত থেকে নিজেকে দেখেছি, কোনোটাই পারিনি। একমাত্র যেটুকু পেরেছি সেটা হচ্ছে দেখেছি যে ওই কলমটি চালাতে, এই জন্য সব কিছু ছেড়ে শেষ পর্যন্ত কলমের কাছেই ফিরেছি। যদি অন্য কিছু পারতাম তাহলে নিশ্চয়ই কলম চালাতাম না, এটাই আমার জন্য ডেস্টিনি ছিল আর কি। হ্যাঁ, তো সাহিত্য চর্চা করছেন, এখন কেমন লাগে? এক কথা কেমন লাগে বলতে, দেখো একটা জিনিস কাজ করতে করতে আমি বুঝেছি যে আমাকে অনেকে বলে যে আপনার মশাই প্রতিভা ছিল তাই আপনি এই কাজটা পেরেছেন। সত্যি কথা কী জানো তো, মানে এটা আমি শেষ পর্যন্ত বুঝেছি যে প্রত্যেকটি মানুষই পৃথিবীতে প্রতিভাবান। সেটা কী করে বুঝবে? তোমার যে কাজটা করতে ভালো লাগে আসলে সেটাই তোমার প্রতিভা। যদি তোমার, তুমি দেখবে যে তোমার হয়তো দৌড়তে খুব ভালো লাগে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারবে তুমি যদি দৌড়াও তাহলে তুমি অনেক দূর যেতে পারবে। আমি ছোটোবেলা থেকে যে সমস্ত বিষয়গুলো আমার ভালো লাগত এবং যে কাজগুলো করতে আমার সবসময় ইচ্ছে করতো, হয় না যে সেগুলোই সব থেকে বেশি কম করা হয়, কারণ মনে হয় যে আগে পড়াশোনা আগে কেরিয়ার তৈরি, এগুলোও যে ভালো লাগাগুলো দিয়েও যে কেরিয়ার তৈরি করা যেতে পারে সেগুলোর সঙ্গে রাখলেও যে আমি অনেক দূর পৌঁছতে পারি সেটার উদাহরণ আমি নিজে, আমি নিজের জীবন দিয়ে টের পেয়েছি। যার ফলে আমি অনেক রকমের বললাম না যে কাজ করবার পরেও যখন একসময় চুপ করে বসে ভেবেছি যে আমি এই যে এত কিছু করছি কোনো কিছুতেই আমি স্ট্যান্ড করতে পারছি না কেন, কারণটা কী, তাহলে আমি একবার দেখি যে ছোটোবেলা থেকে যে কাজটা আমার করতে ভালো লাগে যেটার দিকে আমি বারবার ধাবিত হতে চাই সেটাই আমি একটুখানি যদি করি তাহলে একবার দেখা যাক না। এবং সব কিছু ছেড়ে যখন আমি লিখতে শুরু করলাম দেখলাম এত দ্রুত আমি লেখার মধ্যে নিজেকে নিযুক্ত করতে পারলাম এবং এত দ্রুত আমি পরিচিত হতে লাগলাম এবং সকলে আমাকে সমাজে বা সব কিছুর দিক থেকে আমাকে যে মানুষ গ্রহণ করতে থাকলো তখন আমি বুঝতে পারলাম যে এটাই আসলে আমার প্রতিভা ছিল এবং আমি আমার প্রতিভাকে খুঁজে পেয়েছি। এটা আমি বলবো যে এই অন্বেষণটা সকলের প্রয়োজন। দর্শকেরা তো অনেকেই, মানে তারা দেখছেন এই অনুষ্ঠানটা, যে জীবন তো অনেক ভাঙা গড়ার মধ্যে দিয়ে এগোয়, কখনো অনেকে অনেক কিছু আশা স্বপ্ন থাকে, হয়তো দেখা গেলো যে সেটা হতো না, সেটা অন্য একটা কিছু হতো যেটা হয়তো তার থেকে যেটা ভেবেছিল তার থেকে হয়তো ভালো হয়েছে। তো সেই ভালো লাগার মধ্যে হয়তো তো কিছু খারাপ লাগা থেকে যায়, মানে কোন কিছু জীবনের ঘটনা আছে যে এত কিছু ভালো লাগার মধ্যে থেকে কিছু আক্ষেপটা রয়ে গেছে? আক্ষেপ খারাপ লাগা এই জিনিসগুলো যদি না থাকে কেমন, তাহলে জীবনের কিছু রইল না। আর ধরো একদম অল্প বয়স থেকে আমি কিছু পেতে পেতে আর সেই সঙ্গে কিছু হারাতে হারাতে আমি আজকে এই মধ্য বয়সে এসে পৌঁছেছি। এবং এই মুহূর্তেও আমি কিন্তু প্রতিনিয়ত যখন একটা কিছু আমি গড়ছি তখন আসলে আমি কিছু সঙ্গে সঙ্গে ভাঙছি। ধরো এই বাড়িটা, এই বাড়িটা যখন বানানো হয়েছে এই বাড়িটা গড়ে তোলবার জন্য আমাকে মাটিটাকে ফুটতে হয়েছে, অর্থাৎ একটা কিছু তৈরি ছিল সেটাকে ভাঙছে। এটার জন্যে যখন ধরো ইটটা তৈরি করতে হয়েছে সেটাও একটা কিন্তু নষ্ট করে একটা কিছু, কী বলবো, যেটা ছিল সেই ফর্ম থেকে তাকে ডিফর্ম করে তখন আরেকটা কিছুকে আমি ফর্ম করেছি। যার ফলে এটা আমাকে মাথায় রাখতেই হবে যে আমি প্রত্যেক মুহূর্তে একটা কিছু ভাঙতে ভাঙতে একটা কষ্ট নিতে নিতে আমি একটা আনন্দকে তৈরি করছি। যার ফলে এইটা একটা চিরকালের কাজ, কিন্তু যার ফলে এটা ভাবার কোনো কারণই নেই যে একটা মানুষ চিরকাল আনন্দে থাকবে। যে মানুষ চিরকাল আনন্দে থাকে তাকে ধরে নিতে হবে সে আসলে জীবনের পরপারে চলে গেছে। হ্যাঁ, এই বিষয় থেকে একটা বিষয় জানতে ইচ্ছা করছে যে
ভালো লাগা খারাপ লাগা জীবনে প্রতিষ্ঠা পাওয়া বা আরও লড়াই তো হয়েছি। আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছো সেই জায়গাটা আসতে গেলেও তো অনেক লড়াই ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে আসতে হয়েছে, সেই মানে অধ্যায়টা কেমন ছিল? সেই অধ্যায়টা খুব খুব ইন্টারেস্টিং। মানে ধরো আমার ছোটোবেলা, তুমি তো আমার জায়গাটা দেখছোই যে, এবং এটা আজ থেকে ধরো 30 বছর আগে আরও বেশি গ্রাম ভেসেছিল আমাদের বাড়ি চারপাশের যেসব বাড়িগুলো সেখানে কারো প্রাচীন ছিল, তার ফলে আমরা একটা একটা উঠোনের মধ্যে বড় হয়েছি, খুব প্রতিবেশীদের সঙ্গে মিলে মিশে বড় হয়েছি। এবং এই মেলামশাটা আমাদের আমাকে বড় হতে আমার আমার মানসিক যে প্রসারতা সেটাকে আরও বেশি প্রকাশে আরও সাহায্য করেছিল। যাই হোক, বন্ধু পেয়েছি, খেলাধুলা পেয়েছি, হ্যাঁ সমস্ত কিছু আমি ছোটোবেলাতে খুব বেশি পরিমাণে পেয়েছি। আমার পারিবারিক সূত্রে আমার দুটো গুণ এসেছিল, সেটা হচ্ছে ছবি আঁকা আর দুই হচ্ছে অভিনয়। আমার খুব শখ এবং অভিনয়টা নিয়মিত করতাম, এই দুটো কাজ আমি করে যাচ্ছি তখন কিন্তু আমার। আর বই পড়তে আমি ভীষণ ভালোবাসতাম, সেটা বাবা খুব ছোটো বয়স থেকে আমার হাতে গল্পের বই ধরে দিয়েছিল। মানে ছোটোবেলা থেকে একটা সেই শিক্ষাটা শুরু হয়েছে, হ্যাঁ সেটা বলতে পারো বাবার হাত ধরে। বাবার হাত ধরে শুনতে পাচ্ছি, আমি একা না, আমি যে বন্ধুদের সঙ্গে বন্ধু তারা প্রত্যেকেই কম বেশি, তখন তো মোবাইল বা ভিডিও গেম বা ইন্টারনেট বা টিভির এত দৌরাত্ম ছিল না, তার ফলে আমাদের ছোটোদের কী বলবো এন্টারটেনমেন্টের একমাত্র ইয়ে ছিল, মাধ্যম ছিল হচ্ছে গল্পের বই পড়া, এবং আমরা পরস্পরে গল্পের বই বিনিময় করতাম ইত্যাদি। এবং পড়ার যে সমস্ত ছোটো ছোটো এই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো ছিল সেগুলোতে আমরা যোগদান করতাম, এবং আমরা তখন ঘাড় নিচু করতে শিখিনি, অর্থাৎ মোবাইলে সারাক্ষণ মাথা নিচু করে থাকতে শিখিনি, আমরা নিচু দিয়ে খেলতাম। সঙ্গটাও একটা বিশাল বিশাল জীবনে একটা প্রভাব রাখি। নিশ্চিন্তে এইবারে কী হলো, ওই ছোটো বয়স থেকে ধরো এই যে বিভিন্ন পারিবারিক সূত্রেই বলো বা আমার যে যে আমি আমার যে প্রতিবেশী তাদের সঙ্গে আমি যেভাবে মিশে যে বড় হচ্ছি, একটা খেলাধুলোর মধ্যে দিয়ে একটা হৈহুল্লোড়ের মধ্যে দিয়ে একটা একটা সুন্দর জীবন দেখতে দেখতে, সেটা তো অবশ্যই, কারণ এতক্ষণ ঘরের মধ্যে তো আর আমাদের জীবনটা ছিল না। এইভাবে বড় হচ্ছি হচ্ছি তখন কিন্তু লেখালেখি করবো এরকম স্বপ্ন আমার দুঃস্বপ্ন দেখে আসছে, ঠিক আছে। তখন আমার খুব দুটো ইচ্ছে ছিল, এক হচ্ছে আমি খুব ভালো ছবি আঁকিয়ে হবো, দুই হচ্ছে আমি খুব বড় মঞ্চ অভিনেতা হবো, সিনেমা বা সিনেমা ইত্যাদি একেবারেই সম্পূর্ণ এবং আমার কোনো মানে আমার লেখা পড়তে ভীষণ ভালো লাগতো। সেই সময় বোগ্রাহে আমাদের পাড়ায় লাইব্রেরি ছিল সর্বময় সৃষ্টিকথা, সেখানে আমি প্রতিদিন যেতাম। কীভাবে আমার ছোটোবেলা চলতে 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 আমি কলেজ পেরিয়ে গেলাম, তখনও আমার কিন্তু লেখা লও নি এবং লেখার কোনো ইচ্ছে হয়নি। যে সময় হয় কলেজ পার করবার পরে, যখন একটা বেকারত্বের যে একটা অসাধারণ জীবন একটা সকলেই কাটায়, তুমিও কাটিয়েছো সম্প্রতি বা তুমিও কাটাচ্ছ হয়তো, যে তখন আমরা চাকরি বাকরি কেউ পাইনি এবং চাকরি বাকরির কথা তখনও ভাবিনি, জাস্ট কলেজটা পাস করেছি, ঠিক আছে। কলেজটা পাস করার পর আমাদের সব ঠেক যেগুলো বলে একটা সন্ধেবেলাতে পাড়ায় আড্ডা দিতাম, আর সন্ধে সকালে পাড়ায় আড্ডা দিই, সন্ধেবেলাতে আড্ডা দিতাম আর এক জায়গায়, ওখানে বসে আমরা গল্প গুজব করতাম। এই সময় আমাদের এক বন্ধু ছিল, তার মা খুব সুন্দরী কাকি আর ক্যান্সার ধরা ছিল, একদম ঠিক এক বছরের মধ্যে কাকিমা চলে গেল, ঠিক আছে। এবং আমরা বন্ধুরা মিলে শ্মশানে গেছি, কাকিমাকে দাহ করা হবে, মাটিতে শুয়ে রাখা রয়েছে এবং ওই মাচা শুয়ে রাখা রয়েছে, আর একটু পরে আগুনে ঢোকানো হবে। তো হঠাৎ আমার চুপ করলো কাকিমার মুখের দিকে, যে কী সুন্দর সেই মাতৃ প্রতিমার মতো মুক্তি, তার মুক্তি কী যন্ত্রণাকৃষ্ট, এবং মৃত্যুর পরে তো বলে যে মানুষ খুব শান্তিতে, কিন্তু ওই মুখটা দেখে তখনও মনে হচ্ছে যেন যন্ত্রণাটা কাকিমা এখনও ধরে রয়েছে, যে যন্ত্রণাটা নিয়ে সে চলে গেছিল সেই যন্ত্রণাটা মুখের মধ্যে এখনও প্রকট, ভীষণ কষ্ট হলো। আমি সেই মুহূর্তে আর থাকতে পারলাম না, আমি ওখান থেকে বাড়ি চলে গেলাম। বাড়িতে চলে এসে 2-3 দিন হয়ে গেল, বারবার ঘুমোতে পারছি না, বসতে পারছি না, কথা বলতে পারছি না কারোর সঙ্গে, খুব যন্ত্রণা, এবং ভাবছি আমি এই যন্ত্রণাটা থেকে মুক্তি পাবো, আমার খুব কষ্ট হচ্ছে। এই কষ্ট থেকে মানে এই কষ্ট না আমি ছবি এঁকে নিজেকে ওগড়াতে পারবো, না অভিনয় করেও কিছু করতে পারবো, আমার তো ওই দুটোই মাধ্যম নিজেকে প্রকাশ করা। তখন আমি একটা লেখা লিখি, ঠিক আছে, এবং লেখবার পরে দেখি যে আমি খানিকটা শান্তি পেয়েছি, জীবনে প্রথমবার, জীবনে প্রথমবার, এবং সেটা যে গল্প হয়েছে আমি নিজেও জানি না। সেটা বলছি সম্ভবত 2002 সালের শেষ দিকে,
লেখার পরে লেখাটা পড়েছিল, বাস আমার আর দরকার ছিল না, আমার একটু মুক্তি পাওয়ার ছিল, মিটে গেল, রেহাই পেয়ে গেলাম। এবারে তখনও হতো এবং এখনও মাঝে মাঝে হয়, বিভিন্ন পাড়াতে ছোটো ছোটো সাহিত্য আসর হয় না, তো আমাদের এখানে একদিন একটা নবগ্রামে সাহিত্য আসর হলো, একটা ছোটো পাড়াতে সাহিত্য আসর, সেখানে যেহেতু আমি নিয়মিত এইসব সাহিত্য আসরে শুনতে যেতাম বা বললাম যে যে সাংস্কৃতিক জগতের সঙ্গে একটা যুক্ত ছিলাম আমি নিয়মিত অভিনয়ের কারণে বিশেষত, তো আমি সেখানে আমাকে উদ্যোক্তারা বললেন যে এরকম একটা অনুষ্ঠান হবে এবং যারা গল্প কবিতা অনুক্রমিক পড়তে চায় তারা নিয়ে আসতে পারে, বা বাঙালির ছেলে কবিতা তো একটা জীবনে লিখেছে, সে স্বাভাবিকভাবেই তারা ধরে নিয়েছিল যে আমি যেহেতু সাংস্কৃতিক জগতের সঙ্গে রয়েছি আমি নিশ্চয়ই একটা কিছু লিখব, আমাকে বলা হলো, তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসবো, আমার তো কবিতা নেই, আমি অনেক খুঁজে পেতে ওই লেখাটা পেলাম, ওই লেখাটাই বগলদাবা করে ডায়েরিতে নিয়ে গেল। তো সবাই সব কিছু পড়ার পরে যখন আমাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কিছু পড়ো, তখন আমি সেদিনকে আমার সৌভাগ্য সেদিন ওই সাহিত্য আসরে দু একজন নামী সাহিত্যিক মানে খুব জনপ্রিয় সাহিত্যিক উপস্থিত ছিলেন অতিথি হিসেবে, তো আমাকে বলা হলো পড়তে এবং তার আগে দু তিনজন বেশ নামী সাহিত্যিক গল্প পড়েছে, সেই গল্প নিয়ে চুলছে না বিচার হলো, আমার তো মাথা ফাথা খারাপ হয়ে গেছে যে একটা গল্প আপনি তাকে এতভাবে ভাবা যায় এরকমভাবে লেখা যায় শুনে আমার হাত পা ছুটিয়ে যাই হোক, আমাকে বলা হলো, তো আমি ভয় ভয় ওই গল্পটাই পড়লাম এবং গল্প যে হয়েছিল সেটাও আমার খুব একটা ধারণা ছিল ভাবলাম এবারে বোধহয় গালিগালাজ করবো, তো দেখা গেল অবিশ্বাস্যভাবে সকলে উপস্থিত যারা ছিলেন তারা এই গল্পটা খুব প্রশংসা করলেন, কেমন খুব প্রশংসা করলেন, করে এটাও তাতে থামলেন না, বলেন এই গল্পটা এতটাই ভালো হয়েছে দেশ পত্রিকাতে পাঠিয়ে দেবেন, দেশ পত্রিকার গল্প পাঠাবো যে জীবনে কোনোদিন লেখেই নি, মানে বাংলার সব থেকে নামি সাংস্কৃতিক পত্রিকায় বা সাহিত্য পত্রিকায় পাঠাবো, তো ওদের কী বলবো পাম্প দেওয়াতেই সত্যি কথা বলতে আমি এই গল্পটা শেয়ার করে আমি ওটা দেশে পাঠাই এবং ভুলেই গেছিলাম স্বাভাবিকভাবে, মানে দেশে তো একটুখানি ভালো লেখা না হলে তো স্বাভাবিকভাবে তো ছাপে না ওখানে বিশেষ করে, তো অবিশ্বাসে বেশ কয়েক মাস পরেই আমার কাছে একটা বাড়িতে চিঠি এলো সম্পাদকের যে আপনার দেশ পত্রিকার গল্পটি মনোনীত হয়েছে, গল্পটা দু তিন মাসের মধ্যে ছেপে যায়, ওটা 2003 সালের মাঝামাঝি কোনো একটা সময় সম্ভবত জুন মাসের প্রথম দিকে, ওই আমার জীবনের প্রথম গল্প লেখা, ওই আমার জীবনের প্রথম গল্প প্রকাশ হওয়া, যেটা হলো দেখো আমি তো জীবনে কোনো পড়াশোনায় ভালো ছিলাম না, খেলাধুলায় ভালো ছিলাম না, কোনো কিছুতেই ভালো খুব একটা ছিলাম না, অভিনয়টা করতাম ওটুকুতে সামান্য একটুখানি যা পরিচিত ছিল, কিন্তু ভালো একটা সাবাসী পাওয়ার যে একটা মানুষের একটা ইয়ে থাকে মোহ থাকে ছিল মোহটা, কিন্তু সেটা কোনো তৃপ্তি ছিল না, সেটা কোনোভাবে পাইনি, ওই লেখাটা প্রকাশ পাওয়ার পরে দেখলাম প্রচুর মানুষ কে আবার বহু খুব পিচ্চাপড়াতে শুরু করলো আমার এবং আমার মাথা ঘুরে তুললো, আমি ভাবলাম বাবা একটা লিখে এত বাহবা পাওয়া যায়, প্রথম লেখাটা লিখেছিলাম নিজের রেহাই পাওয়ার জন্য, আমি আবার একটা গল্প লিখলাম সেটা কিন্তু তখন নিজের ওই বাহবার লোভে লিখে আবার সেই দেশেই পাঠালাম, মানে সেই খিদেটা বাড়ি গিয়েছিল, খিদেটা বাড়ি গিয়েছিল দেশে পাঠালাম, সেই গল্পটাও সেই বছরই ছাপা হলো, এই যে পরপর দুটো গল্প ছাপা হলো আমাকে লিখতে মানে কী বলবো ফেলে দিল, এবং যেটা হলো কিরম নিষ্ঠুর হয় এক প্রেমিকা এসে আমার এত বছরের পুরনো প্রেমিকা দুজন ছিল অর্থাৎ ছবি আঁকা এবং অভিনয় করা এই দুজনকে সরিয়ে দিল, দিয়ে ভাই এসে চাপলো লেখা, সেই ভূত চাপলো তো চাপলো এমন একদম নতুন প্রেমের গল্প ওই লেখা শুরু হয়ে গেল এবং তারপর থেকে তো চলছিল, পুরনো প্রেমিকারা রাগ করেন, পুরনো প্রেমিকারা না রাগ করে না তারা অভিমান করে এবং সেই অভিমান আমি টের পেয়েছি অনেকবার, তারপরে যা হয় অভিমানেরও তো একটা নির্দিষ্ট বয়সসীমা থাকে, তারা কবে ছেড়ে চলে গেছে আমি টের পাইনি, একদিন যখন হঠাৎ ইচ্ছে হয়েছে একটা একটি ছবি এঁকে দেখি তো দেখেছি সে আর নিয়ে কষ্ট হয়েছে কিন্তু হয়েছে, যাই হোক আমি একটু তাকে ছেড়েছি আঁকতে আর পারি না, খারাপ হবে একদম ছোটোবেলা থেকে চর্চা করতাম হাতটা বেশ বৃদ্ধি তৈরি হয়েছে এখন আর পারি না, ছবি আঁকার ক্ষমতাটা সত্যি কথা বলতে আর নেই, আর একটা ব্যাপার হচ্ছে আমার যে স্ত্রী যে তখন আমার প্রেমিকা ছিল 10 বছর ধরে প্রেম করেছি সে ছিল গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র এবং সে ছবি আঁকত, হয়তো এটা হতে পারে যেহেতু ও ছবিটা আঁকত যার ফলে আমার ওখানে না ছবি আঁকার স্ত্রীটা যে একজন তো আঁকছি আমি কেন লিখছি ছবি আঁকার সঙ্গে তো রয়েছি কোনো না কোনোভাবে, সেইটাও হয়তো আমাকে ছবি আঁকার খানিকটা দিয়ে শুরু দিয়েছিল বলে আমার ভালো জানা আছে, কিন্তু প্রেম কিন্তু রয়েই গেল অবশ্যই প্রেম ছাড়া আর জীবনে আছে
সেটা তুমি যে কোনো ফর্মেই ভাবো, ওইটা ছাড়া তোমার জীবনে কিচ্ছু নেই, অপ্রেমে কিচ্ছু হয় না। মানে ছবি আঁকা ছেড়ে মানে ঘুরে পড়ে তুমি ছবি আঁকাটা কিন্তু, হ্যাঁ তুমি যদি বলো দেখো লেখা, আমি যখন একটা চরিত্রকে তৈরি করছি আসলে তো আমি একটা ছবি আঁকছি, আমি একটা চরিত্রকে ছবি আঁকছি কলমের মাধ্যমে পুরী বদলে, কিন্তু আসলে ছবি আঁকছি। কিন্তু এই যে তুমি স্ট্রাগলের কথা যেটা বললে না, স্ট্রাগলটা যেন তো মানে স্ট্রাগলটাকে তুমি যদি উপভোগ করো না, অর্থাৎ তুমি সেটাকে যদি মনে করো যে আসলে তোমার শিল্প সৃষ্টির একমাত্র শর্ত হচ্ছে তোমার এই লড়াই, তাহলে তুমি এটাকে তুমি মনে প্রাণে গ্রহণ করতে পারবে, এটার থেকে তুমি সরে যাবে না, এটাকে তুমি পালাবে না। ধরো আমি আমার এই এই মানে কী বলবো সময়টুকুর মধ্যে আমি বিচিত্র কর্মজীবন কাটিয়েছি, যেগুলো পরবর্তীকালে আমাকে লেখার বিভিন্ন রকমের লেখা লিখতে সাহায্য করে। যেমন আমি কখনো বিস্কুট কারখানায় সুপারভাইজারি করেছি, চায়ের গোডাউনে চাকরি করেছি, আমি শিল্পপতির বাড়িতে বাজার সরকারের কাছে, বাজার সরকার মানে মানে তাদের বাড়িতে রোজ কত আলু বাগান পটল লাগবে তার হিসেব করা, ঠিক আছে, সেটার কাজ করেছি, তারপরে চায়ের ব্যবসা কিছুদিন করেছি। হ্যাঁ মানে আমি বড় বাজারের গদি যেখানে তোমরা ঢুকছো কিনা যায়নি না, সে বড় বাজার একটা অচেনা পৃথিবী, সেখানে বাইরে থেকে ঢুকে যাওয়ার মানে চেনার উপায় নেই, একটা ঘরের ভেতরে তার ভিতর আরেকটা ঘর, তার ভিতর আরেকটা ঘর, প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে এক একটা ঘরে এক কোটি কোটি টাকার ব্যবসা চলছে। আমি সেখানে বসে মানে এইখানে পায়খানা পড়ে রয়েছে, এইখানটায় ধরো পাশে বসে কোলের মধ্যে ডেস্কটপের ইয়ে নিয়ে কিবোর্ড নিয়ে বসে বসে কম্পিউটারে এন্ট্রি করেছি, হাতের মধ্যে এত বড় গাঁটি মানে ব্যাগ দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলেছে মেচুয়া করতে গিয়ে তুমি সোজা হেঁটে ব্যাংকে যাবে, এই 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 ব্যাগে 7.5 লাখ টাকা ক্যাশ, এই ব্যাগে 8 লাখ টাকা ক্যাশ, হাতে দুই হাতে ঝুলিয়েছে, আমি তো ঘেমে স্নান মানে এত টাকা নিয়ে এরকম খোলাভাবে আমি যাবো বলে এখানে কিছু হয় না, সত্যিই কিছু হয় না। এই যে জগৎগুলো দেখা, এই দেখাগুলো বা ওই সময় যে লড়াইটা করেছি, 700-800 টাকা মায়না পেতাম, সেগুলো কি আমাকে কিছুই দেয়নি? সেরকম দেয়নি। পরে যখন ওইখান থেকে একটা লেখা খুঁজে পেয়েছি, যখন দেখেছি এটা লিখতে গিয়ে আমার থেকে ভালো এটা নিয়ে কেউ লিখতে পারেনি, শারদীয় দেশ পত্রিকা বাস্তব অভিজ্ঞতা, এই বিচিত্র। আমি কিছুদিন আগে গোপাল ভাঁড় ওয়াইটিকে নামে একটা উপন্যাস লিখতাম, খুব জনপ্রিয় হলো, যেখানে একটা ক্যারেক্টার রয়েছে সে একজন শিল্পপতির খুব কাছের মানুষ, একটা শিল্পপতিকে আমি যার 400-500 কোটি টাকার মালিক, তার জীবনের যন্ত্রণা আমি এত কাছ থেকে দেখেছি, হ্যাঁ তার ব্যক্তিগত জীবনের, সেটা আমি ছাড়া আর কে দেখবে, এটা বলতো আমার পাওয়া, এগুলো তখন আমার স্ট্রাগল ছিল, তখন আমি বসে চাকরদের সঙ্গে একটা বসে বসে এরকমভাবে ভাত খাচ্ছি, এখানে পাথর কাটা হচ্ছে, সে পাথর কাটার ধোঁয়াতে মানে চারদিক ভরে গেছে, সেই জীবন কাটিয়েছি, সেগুলো আমাকে লেখা দিয়েছে, যার ফলে স্ট্রাগল তো করতে হয়। আমি এখনও পড়বো, আমি এই মুহূর্তে এখনও কত স্ট্রাগল করি, এখন তখন একরকম স্ট্রাগল ছিল, আজকে ধরো সামান্য কিছুটা প্রতিষ্ঠা পেয়েছি, কিন্তু স্ট্রাগল কি আর নেই, এখন স্ট্রাগল আরেক রকমের স্ট্রাগল, সেটা হচ্ছে কি বলতেও খারাপ লাগে, ধরো যে মানুষগুলো তোমায় এখন ভালোবাসত সেগুলো যখন তারা যখন একটা সময় পরে তোমাকে আর ভালোবাসবে না, এবং তারা যখন তোমাকে শুধু অপ্রেম নয় তোমার প্রতি একটা বৈরিতার সম্পর্ক তৈরি করবে, সেটা তোমার কাছে খুব যন্ত্রণা, সেটা আমার একটা স্ট্রাগল। তখন আমি ভাবি যে এই মানুষগুলো একসময় আমার পছন্দ করতো, একসময় এখন অপছন্দ করছে, শুধু তাই নয় সে অপছন্দের তীব্রতা এবং সেই অসুয়া সেটা যে আমাকে প্রত্যেক নিয়ত বিদ্ধ করছে, হ্যাঁ, এবং আমি বুঝতে পারছি সে তাদের অসুয়ার কারণটা কী, সেটা কী কম বড় স্ট্রাগল বলো, সেটাও তো আমাকে প্রত্যেক নিয়ত মানে জ্বালিয়ে আমাকে আলো দিচ্ছে। হ্যাঁ এখন যে লাইফটা রিং করছো সেখানে তো যন্ত্রণাময় অধ্যায়রা অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয়, এরকম কিছু সাধারণ ঘটনা ঘটেছে যেটা তুমি চাইলেও বলতে পারো? জীবনের অধিকাংশ সময়গুলোই বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই যায়, এখনও ধরো বিভিন্ন রকমের যেগুলো আঘাতগুলো আসে সেগুলো অন্তরে আসে, এবং প্রাথমিকভাবে ধরো খুব মুষড়ে পড়ি মানুষ তো, তারপরে ভাবার চেষ্টা করি যে এই আঘাতটা আসলে একজন শিল্পীর কী বলবো নিয়তি বা একজন শিল্পীর আশীর্বাদ, কারণ সে না আঘাতেই বাঁচে, এবং সে যে আঘাতটা পাচ্ছে সেই আঘাতটাই আসলে তার কলমে তার টিভিতে তার অভিনয়ে ফুটে ওঠে, যার ফলে প্রতিটি আঘাতই আমার কাছে অত্যন্ত বড়নীয়, আমি কষ্ট পাই,
বিভিন্ন আচরণে বিভিন্ন মানে শুধু আমার প্রতি অবিচার না, ধরো আজকে গোটা সমাজে গোটা পৃথিবীতে যে সমস্ত অনভিপ্রেত ঘটনাগুলো ঘটছে সেটা মানে মানে শিশুদের প্রতি, সেটা বৃদ্ধদের প্রতি, সেটা নিরীহ মানুষের প্রতি যে যন্ত্রণা, সেগুলো তো একজন সেন্সিটিভ মানুষ হিসেবে আমাকে প্রত্যেকটি আমার গায়ে আলাদা করে বিদ্ধ করছে, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি ঘটনা। তো সেগুলো কি মানে আমি আমার আমার কষ্ট বলে বলবো, ভাববো না, অবশ্যই আমার কষ্ট, তারপর তাদের যন্ত্রণাগুলো আমার গায়ে আমার মতো করে এসে ধাক্কা দিচ্ছে। তারপরে দেখছি যে এই ধাক্কাগুলোই আসলে আমাকে লিখিয়ে নিচ্ছে, কারণ একজন শিল্পী আসলে শেষ পর্যন্ত যন্ত্রণাকেই লিখে। যেটা জানতে খুব ইচ্ছা করছে যে নিজে সাহিত্যিক, নিজে সাহিত্য চর্চা করছো, অন্য যারা সাহিত্যিক রয়েছে তাদের গল্প এই মুহূর্তে তোমার ভালো লাগে? হ্যাঁ, দেখো একটা জিনিস, অন্যান্য সমস্ত শিল্পের থেকে সাহিত্যের একটা বেসিক পার্থক্য কী জানো, সব শিল্প শেখবার স্কুল আছে, ইনস্টিটিউট আছে, সাহিত্যচর্চা শেখবার কোনো ইনস্টিটিউট নেই। তুমি দেখো নাচ, গান, ছবি আঁকা, অভিনয়, সমস্ত কিছু ইনস্টিটিউশন আছে যেখানে শেখানো হয়, সাহিত্যচর্চা শেখানোর কোনো ইনস্টিটিউশন নেই। এটা তোমাকে একলব্যের মতো নিজেকে শিখতে হবে, নিজেকে শিখতে, এটা স্বশিক্ষিত হতে হবে। তো স্বশিক্ষিত হওয়াটা হাওয়া থেকে তো হয় না, তোমাকে প্রকৃতি, তোমাকে তোমার সমাজ, এটা তোমার শিক্ষা অবশ্যই, সেটা সব শিল্পের ক্ষেত্রে। কিন্তু যখন তুমি মানে কী এটার যে এই শিক্ষাটা মানে নেবে কীভাবে, এর তো একটা ফর্ম রয়েছে, বা এর যে একটা ব্যাকরণ রয়েছে সেই বা একটা শৈলী রয়েছে, সেটা তোমাকে শিখতে হয়েছে তোমার যে পূর্বসূরি যেসব সাহিত্যিকরা রয়েছেন তাদের লেখা পড়ে, অর্থাৎ একটা লেখা, অর্থাৎ একটা প্লট বা একটা ঘটনা, সেটাকে তুমি গল্পে বা উপন্যাসে নিয়ে আসবে। একটা কাহিনীর প্লটকে তুমি কোন ফর্মে লিখবে সেটা যেমন তুমি জানতে পারবে বা ভালো বুঝতে পারবে যত বেশি পড়বে। এবারে ধরো আমি একই সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায়, একই সঙ্গে নবরম ভট্টাচার্য, বা একই সঙ্গে কাফকা, সব একসঙ্গে খিচুড়ি পাকিয়ে তো লিখতে পারি না। আমি যে কোনো একটা জড়ের বা একটা ঘরানার হয়ে লিখি, আমাকে খুঁজে বার করতে হয় যে আমি আসলে কাদের উত্তরসূরি, অর্থাৎ আমি যে ধরনের লেখাগুলো লিখি সেই লেখাগুলো আসলে কোন সাহিত্যিকের ঘরানার মধ্যে পড়ে বা কোন সাহিত্যের শৈলীর ঘরানার মধ্যে পড়ে। বিভিন্ন রকমের শৈলী আছে ভারত, মানে আমাদের বাংলা সাহিত্য তো অত্যন্ত রিচ, অত্যন্ত সমৃদ্ধ একটি সাহিত্য, এবং আমি দেশের বিভিন্ন প্রান্তে যখন কোনো সাহিত্য সভায় বা কোনো সাহিত্যিকের সঙ্গে দেখা হয় তারা মানে মুক্ত কণ্ঠে বাংলা সাহিত্যের মানে তারা প্রশংসা করে, এটা আমার কাছে খুব আনন্দের বিষয়। তো আমি যখন পড়েছি বা পড়ি তখন আমি বুঝতে পেরেছিলাম একটা সময় যে সমস্ত সাহিত্যিক জীবনের অন্ধকার জগৎগুলোকে, অন্ধকার দিকগুলোকে নিয়ে বেশি কাজ করেছে বা করছেন বা করেছিলেন, তাদের লেখাগুলোর সঙ্গে আমি খুব বেশি আত্মীয়তা বোধ করি, তাদের শৈলীগুলো আমাকে বেশি আকৃষ্ট করে, এবং আমার লেখাগুলো আসলে ঠিক তাদের মতোই। যেমন ধরো আমি ব্যক্তিগতভাবে লেখক হিসাবে জ্যোতিরিন্দ্র নন্দী, মতি নন্দী, তারপরে ধরো বাসুদেব দাশগুপ্ত, রতন ভট্টাচার্য, শ্যামল গঙ্গোপাধ্যায়, হ্যাঁ নবরম ভট্টাচার্য, সন্দীপন চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এদের লেখাগুলোকে বা যদি অন্য সাহিত্যিকদের মধ্যে বলো গৌতম মোহাম্মদ বশির কিংবা কাফকার লেখা আমার অসংখ্য প্রিয়, ঠিক আছে, আর চন্ডীগোস্ত লিখেছে বলো আমাদের মান্টো সাদা থাকেন মান্টো, কি অসাধারণ পাওয়া এদের লেখাগুলো। আমি না মানে কি বলবো, গীতার মতো পাঠ করি এবং যতবার পড়ি ততবার শিখি। হ্যাঁ, এদের এরা হচ্ছে আমার কাছে একই সঙ্গে ঈশ্বর, একই সঙ্গে আমার গুরু। এদের লেখার থেকে আমি অনুপ্রাণিত হই, এদের লেখা থেকে আমি শিক্ষা গ্রহণ করি। সাহিত্যচর্চা তো করছো, মানে আমাদের প্রত্যেকেই তো মানে বেঁচে থাকার জন্য রসদ দরকার, যেটা একবারে পাতি বাংলার অর্থ, সেইটার জোগান কীভাবে মানে পেট চলে কীভাবে, এটা খুব মজার প্রশ্ন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে কজন সাহিত্যিক রয়েছেন যারা শুধুমাত্র লেখালেখিকে উপার্জনের পথ হিসাবে বেছে নিয়েছেন, সেটা যদি তিনজন হয় তার মধ্যে আমি একজন। আমি 2014 সালে চাকরি ছেড়ে দিই, কারণ আমি শুধুই লিখব বলে। তো যখন 2014 সালে আমি শুধুই লিখে রোজগার করবো এই সিদ্ধান্তটায় আসি,
এবং লিখতে শুরু করি তখন হুড় হুড় করে আমার বাৎসরিক গড় আয় মাসে 2000 টাকা কম, এবং সেটা আমি বলছি তখন আমার ধরো 37-38 বছর বয়স আমার ছেলে হয়ে গেছে, এবং ওই লিস্টটা আমি ওই সময় নিই এবং আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে আমার তো মাত্র 5 বছর সময় দাও, আমি একবার দেখতে চাই যে আমি লিখে কতদূর যেতে পারি। তা আমার সৌভাগ্য যে তিনি আমাকে এই সুযোগটা বা এই সময়টা তিনি আমাকে দিতে দিয়েছিলেন এবং তার জন্যই আমি লড়াইটা করতে পেরেছি। এই যে 1500 টাকা মাসে, তো 1500 টাকা কিছুই নয় তুমি জানো আজকে মাসে, এবং তুমি একজন যদি ফ্যামিলি মন হও এবং তোমার যদি ব্যাংকে তোমার সে মুহূর্তে আমার ব্যাংকে প্রচুর থাকাও নয়, তবু রিস্কটা নিয়েছিলাম আমি দেখবার জন্য যে আমি লিখে কতদূর কী করতে পারি। তো দেখা গেল যে আমি যে পরিমাণে ঝাঁপিয়ে পড়লাম, কারণ আমি যদি আমার সম্ভাব্য সমস্ত আশ্রয় স্থানগুলোতে নিজেই আগুন লাগিয়ে দিই, এবং তুমি জানো যে এই জায়গাটা দিয়ে এই পথটা দিয়ে না দৌড়লে আমার আর কোথাও যাওয়ার নেই, কারণ সব কটা পথে আগুন জ্বলছে, তখন তুমি যে স্পিডটায় দৌড়বে এবং যে আরতি নিয়ে দৌড়বে সেটা কিন্তু তোমার যদি পজিশন থাকে তুমি কিন্তু সেই আরতিটা তোমার থাকবে, অর্থাৎ তোমার যদি রোজগারের অন্যান্য অনেক অপশান থাকে তুমি এই জায়গাটায় রোজগার করার জন্য ঠিক আছে সাইডে থাক, আমি ওইটা চাই না। আমি তার জন্য সমস্ত জায়গাগুলো বন্ধ করা, আমার মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি কমার্স গ্র্যাজুয়েট, আমি অ্যাকাউন্টসে আমার 10 বছর এক্সপিরিয়েন্স ছিল, এটা অফ করে আমি সোজা চলে এসেছিলাম সাংবাদিকতায়, 3 বছর সাংবাদিকতা করার পরে আমি লাস্টে সেটাও ছেড়ে দিয়ে শুধু লেখালেখিকে উপার্জন হিসেবে ভাবি বা জীবিকা হিসেবে ভাবি। এবং তারপরে যেটা মজা হয় কীরকম, ধরো পশ্চিমবঙ্গে বা বাংলায় সেটা স্বাভাবিক, এটা খুব বাস্তব, লিখে কেউ সংসার চালাচ্ছে বা লিখছে শুধু এটা তো অভাবনীয় ব্যাপার। তো যখন দেখতে শুরু করলো আমার প্রতিবেশীরা যে এই ছেলেটা স্বাভাবিক বাড়িতেই থাকে, ছেলেটা আসলে খুব বেশি হলে সিগারেট কিনতে বাইরে যাচ্ছে, কি মুদিখানা জিনিস আনতে বাইরে যাচ্ছে, তাদের একটাই প্রশ্ন ছিল এই কিছুদিন আগেও ছিল কি আজকে ডিউটি যাস নি, স্বাভাবিক মানে এবং বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংয়ে কী করো না আমি লিখি, হ্যাঁ আর কী করো মানে কাজ কী করো, মানে এটা কোনো কাজ না। এবং ইনফ্যাক্ট আমি আজ থেকে 7 দিন আগে একটি বাংলাদেশ বইমেলা হলো, সেখানে একজনের সঙ্গে দেখা হলো, তিনি একজন সাংবাদিক, খেয়াল করো কথাটা, এতদিন হয়ে গেছে 4 বছর হয়ে গেছে, আমাকে একজন সাংবাদিক সাহিত্যিক জিজ্ঞেস করলো যে একজনকে আমি বলেছি তোমাকে ওই অনুষ্ঠানটা ডাকতে এবং তোমাকে কিছু পারিশ্রমিক দেওয়া হবে, কারণ আমি বলেছি ও তো কিছু করে না, মানে আমার বাঁধলো কথাটা, মানে ও তো কিছু করে না, অর্থাৎ এই যে আমার কাজটা এই পার্থক্য নেই ঠিক আছে, বা আমি এখনো 80 টাকা দিয়ে পেট্রোলের খরচটা আমি দিয়ে যা বাড়িতে পাড়া কেউ পেট্রোলের কি মূল্য এবং যা এই সময় যা খরচ, আমি দেখো আমার খুব বিশাল বড় বাড়ি নয়, বিশাল বড় বাড়ি নয়, আমার চাহিদা জীবনে খুব কম, কিন্তু যেটুকু কম সেটুকু মোটামুটি চালিয়ে নেওয়ার মতো জায়গায় আমি এই মুহূর্তে পৌঁছেছি, এবং আমি জানি এই মুহূর্তটা থেকে আরেকটু বেশি বাড়বে বই কমবে না যদি না আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই অথবা যদি আমার লেখা আমাকে ছেড়ে চলে যায়। সুতরাং লিখে যে কিছু করা যায় না বলতে আমি বলতে চাইছি যে জীবিকা বা উপার্জনের পথ হিসেবে বাছা যায় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। যারা লিখে বাংলায় লিখে, আমি আবার উল্লেখ করছি বাংলায় লিখে শুধুমাত্র জীবিকা অর্জন বা জীবন ধারণের কথা ভাবছেন, আমি বলবো যে তারা ওয়েলকাম, তারা আসতে পারেন, তারা আমার বাড়িতে চলে আসুন, আমি তাদের টোটকা দিয়ে দেবো কীভাবে লিখে, কারণ লিখে শুধু বলতে তোমার ওই বছরে দুটো উপন্যাস তিনটে গল্প নয়, তাছাড়া লিখে রোজগারের 1001টা পথ আছে যেগুলো আমার কাছে আস্তে আস্তে খুলে যাচ্ছে। ধরো তোমার সিনেমা লাই বিক্রি হবে, তখন তো তুমি 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা পেয়ে যাচ্ছ, তোমার আজকে কোনো একটা অনুষ্ঠানে তুমি সেই জায়গায় পৌঁছো না, তুমি আজকে একটা অনুষ্ঠানে তোমার ডাবল তোমাকে 5000 টাকা দিতে হবে, যে তুমি ওখানে গিয়ে ফিতে কেটে আসবে, সেই জায়গাটা তুমি পৌঁছে যাবে একটা সময়, তোমার বই বিক্রি যত বাড়বে তত তোমার রয়্যালটির পরিমাণ বাড়বে। তারপরে তুমি কেন ভাবছো যে বছরে 4টে গল্প বেরোবে আর 2টো উপন্যাস বেরোবে, ওই নিয়ে আমার খুব বেশি হলে 30-40 হাজার টাকা মাসে এলো কি এলো না, তাতে তো তোমার হবে না কিছু, কিন্তু এই বিভিন্ন অ্যাসপেক্ট তোমার খুলে যাবে, এই সাহিত্য অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করা বা বই প্রকাশের অনুষ্ঠানে যাওয়া, কি বইয়ের রয়্যালটি তোমার বাড়বে, তোমার সিনেমার রাইট হবে, তোমার
থিয়েটার যারা গ্রুপগুলো তারা যখন তোমার থিয়েটার নাটকগুলো করবে তোমার গল্প থেকে, এইসব জায়গাগুলো থেকে তোমার রোজগার বাড়ছে। যার ফলে এটা অসম্ভব কিছু নয় যে তুমি বাংলায় লিখে এপার বাংলায়, আমি আবার উল্লেখ করছি বাংলা এবং এপার বাংলায়, কারণ বাংলাদেশের সঙ্গে তুলনা করলে হবে না। ওখানে সাদাত হোসেন যে বাঙালি এই সময় খুব জনপ্রিয় লেখক, তার একুশে বইমেলায় তার একটা একুশে বইমেলার মধ্যে তার 5,000 কপি বই বিক্রি হয়ে যায় একটা বই। এটা কিন্তু আমাদের এখানে 500 হয় না, এই মাথায় রাখতে হবে। কারণ ওটা একটা দেশের ভাষা বাংলা, আমাদের একটা অঙ্গরাজ্যের বাংলা, সব কিছু নিয়ে স্বাভাবিক। কিন্তু তারপরেও বলতো টিকে যাওয়া যায় যদি সেইভাবে লড়াইটা করা যায়, বাকি সব আগুনে পুড়িয়ে দিয়ে আসতে হবে। ভাই এই আগুনের মানে পোড়ানো থেকে শুরু করে জীবনের ভাঙা গোড়ার মধ্যে দিয়েই তো জীবনটা গড়ে ওঠে, সেখানে কিন্তু টিকে থাকতে হয়। সেই রকমই একটা টিকে থাকার লড়াইয়ের গল্প শুনলাম, যা কিনা কার্যত আপামর জনসাধারণের মনে অসম্ভব মনে হলো, সেটা যে কার্যত অসম্ভব নয় এবং সেটা বাস্তবে পরিষ্কৃত করা যায় এবং সেটা অবশ্যই বাস্তববাদী যে ধারণা, সেটা কিন্তু এনাকে দেখেই একেবারে পরিষ্কার। আজকের টিকে থাকার লড়াই এখানেই শেষ করবো, আগামী সপ্তাহে আরও অন্য কারোর সাথে অন্য কোনো অতিথির সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।